নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত গল্পের আসরে আজকের নিবেদন শ্রী শঙ্কর রচিত কাহিনী নিউ ইয়র্কের দুধ তবে গল্প শুরু করার আগে বিনীত অনুরোধ যদি আমার গল্প আর গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো শুরু করছি শঙ্করের কাহিনী নিউ ইয়র্কের মিসেস চক্রবর্তীর সঙ্গে নিউ ইয়র্কে দেখা হয়ে গেল এবং বিদেশে বাঙালিদের যা বদভ্যাস জোর করে বাড়িতে ধরে নিয়ে গেলেন বললেন জানি বড় হোটেলে অনেক আমেরিকান কেষ্টুবিষ্টু তোমাকে লাঞ্চ ডিনার খাওয়াবে কিন্তু মাঝে মাঝে দেশের লোকেদের জন্য একটু কষ্ট স্বীকার করতে হয় আজকের রাতটার খাওয়াটা আমাদের ওখানেই সারতে হবে আমি তখনও গাইগুই করছিলাম এটা মনে রেখো সম্পর্কে আমি তোমার মাসিমা হই বিদেশে তোমার গতিবিধির ওপর নজর রাখার নৈতিক দায়িত্ব আমার রয়েছে এখানে উড়ে বেড়াচ্ছ কি সেটা জেরা করে বার করে নিতে হবে আর যদি না যাও তাহলে আমার যেরকম ইচ্ছে সেরকম একটা রিপোর্ট দিদির কাছে পাঠাতে হবে অগত্যা রাজি হয়ে যেতে হলো এই যুগে ব্ল্যাকমেলে না ভয় পায় বলুন ঠাকুর রামকৃষ্ণের নামেও কিছু রটলে তা বিশ্বাস করবার জন্য বেশ কিছু লোক উঁচিয়ে আছে আর আত্মীয় স্বজন তারা তো এক একটি বারদের ঢিবি একটি গুজবের স্পুলিঙ্গ পেলেই হল সম্পর্কে মাসিমা হলেও সুষমা চক্রবর্তীর সঙ্গে আমার সম্পর্ক মধুর দেশে যখন দেখা হতো তখন অনেক রসের কথা বলতেন এই ধরনের রসিক মহিলা বাংলাদেশ থেকে ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছেন সংসার এদের অভাবে এখন আরও নিরানন্দ হয়ে উঠছে সৃষ্টির মূল কথা যেমন আনন্দ তেমনি বেঁচে থাকার গোড়ার কথাই হলো মজা জীবনে যদি মজাই না রইল তাহলে বেঁচে সুখ কি বাংলার নবযুগের তরুণ তরুণীরা সংসারের চাপে পড়ে এই সার সত্যটি ভুলবেন না মিসেস চক্রবর্তী আমাকে ওদের ফ্ল্যাটে নিয়ে গেলেন বললাম বাহ বেশ ভালো ফ্ল্যাটখানা জোগাড় করেছেন তো তোমার কিছু হবে না ধমক লাগালেন মিসেস চক্রবর্তী ফ্ল্যাট নয় অ্যাপার্টমেন্ট বিলেতের তাবেদারিতে দুশো বছর থেকে তোমরা খাটি ইংরেজ হয়ে গেছ আমাকে মিসেস চক্রবর্তী মনে করিয়ে দিলেন মার্কিন দেশে ফ্ল্যাটের ইংরেজি হলো অ্যাপার্টমেন্ট পেট্রোল হলো গ্যাস শেডিউল হলো স্কেডিউল আর গেরস্থ বাঙালিদের খুব সুবিধে ফার্স্ট ফ্লোর বলতে যে দোতলা বোঝায় তা না জানার জন্য বাবার কাছে বকুনি খেয়েছি এইখানে বিলিতি ভরং নেই সেকেন্ড ফ্লোর মানে দোতলা তিনতলা নয় আমি মনে মনে মিসেস চক্রবর্তীর পুরনো দিনের কথা ভাবছিলাম মিসেস চক্রবর্তী বুঝলেন আমার মনের মধ্যে কিছু একটা তোল পার খাচ্ছে বললেন কি ভাবছ শিল্পী মানুষদের নিয়ে এই এক বিপদ দেখো বাপু এখানকার রাস্তাঘাটে যা গাড়ি অন্য মনস্ক হয়ে বিপদ বাঁধিয়ে বসো না বললাম মাসি আপনার কথাই ভাবছি মনে আছে আপনি একা রাস্তায় বেরোতে সাহস করতেন না হাওড়া থেকে আপনার বউবাজারে বাপের বাড়ি যাওয়ার দরকার হলে আমাকে রাখতেন স্কট কতবার আপনাকে বৌবাজার পৌঁছে দিয়ে এসেছি এবং সিনেমা হাউসের দরজা থেকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি মিষ্টি হাসতেন মাসি বললেন হম দেখো বাপু দেশে গিয়ে যেন বদনাম চড়িও না যখন একা একা নিউ ইয়র্ক শহর চষে বেড়াচ্ছি মনের সুখে চড় করে ইংরেজি চালিয়ে যাচ্ছি কার সাধ্যি ভুল ধরে অথচ একবার তোমার মেসোকে পাবলিক ফোন থেকে কলকাতার অফিসে কল করতে গিয়ে ঘেমে উঠেছিলাম ওদিক থেকে টেলিফোন অপারেটর মেম সাহেব যখন উত্তর দিলে আমার মুখ থেকে একটা কথাও বেরোলো না মিসেস চক্রবর্তী একটু থেমে বললেন এখানে বাপু শুধু শখের বাজার করতে যায় না দরকার হলে ময়লা ড্রাম পর্যন্ত কাঁধে চড়িয়ে কর্পোরেশনের বাড়িতে পৌঁছে দিয়ে আসি আগে হাওড়ার বাড়িতে দুটো ঝি ছিল একদিন মক্ষদা না এলে চোখ দিয়ে জল বেরিয়ে আসত অথচ এখন কেউ নেই একাই একশো হয়ে উঠেছি আমি মক্ষদা আমি বাউন দিদি আমি কালুয়া জমাদার আমি তোমার মেশর সেক্রেটারি গার্লফ্রেন্ড ওয়াইফ কিছু মিসেস চক্রবর্তীর কথা আমি মন দিয়ে শুনে যাচ্ছি সত্যি এই সামান্য কিছু দিনে সুষমা মাসি দশভূজা হয়ে উঠেছেন রুচিও অনেক উন্নত হয়েছে সুষমা মাসির বাড়িতে আমি তো কতবার গিয়েছি চারিদিকে ধুলো থাকতো দড়িতে আধ ময়লা গামছা শাড়ি ফ্রক লুঙ্গি ঝুলতো চাতালে এটো বাসনে মাছি ভন ভন করতো এখন কেমন ঝকঝকে তক সংসার পরিচালনা করছেন সুষমা মাসি সুষমা মাসি বললেন এজি অফিসের কর্মচারীর বউ হয়ে যে কোনোদিন আমেরিকায় আসতে পারবো তা তো কল্পনা করিনি যখন আমার বিয়ে হলো তখন তো উনি লোয়ার ডিভিশন ক্লার্ক মিঠু হওয়ার সময় আপার ডিভিশন হলেন তারপর আমার খেঁচা খেঁচিতে তিতি বিরক্ত হয়ে এস এস পরীক্ষায় বসলেন পোছাই আবার এমন পরীক্ষা যে একেবারে পাশ করে কার সাধ্য প্রথমবারে না পেরে উনি তো হালই ছেড়ে দিচ্ছিলেন আমার চাপে পড়ে আবার দিয়ে কয়েকটা পার্ট পাশ করলেন এবং শেষে সুপারিনটেন্ডেন্ট হলেন আমরা তো জানতাম না এইসব লোক বিদেশে পোস্টেড হতে পারে এগুলো দিল্লি স্টাফরাই এতদিন ধরাধরি করে নিজেরাই চলে যেত বিদেশে এখন অন্য অন্য সরকারি অফিসে ও মাঝে মাঝে খোঁজ খবর নিচ্ছে আমি ওকে অ্যাপ্লাই করতে বললাম ওর রেকর্ড ভালো তাছাড়া ছোটবেলায় এক গণাতকার আমার হাত দেখে বলেছিলে তোমার সমুদ্র যাত্রা আছে সুরশিকা শিশু মামাসি বললেন দেখো বলল তো বললুম দিন না গণৎকারের ঠিকানাটা আমিও ফিরে গিয়ে হাতটা দেখাবো তখন কি আর অত চালাক ছিলাম তাহলে নিজেই টুকে রাখতাম একবার মিঠুর হাতটাও দেখিয়ে নিতাম মিঠু কোথায় আমি জিজ্ঞেস করি মিঠু আর মিঠু নেই এখন মিস লিনা চক্রবর্তী এখানকার এক অফিসে চাকরি করছে জানো মাইনে কত আমাদের মিস লিনা চক্রবর্তীর আমার নিজেরই বিশ্বাস হয়নি ভেবেছিলুম ছ সাতশো কিছু একটা পেলেই পড়তে যাব দেশে তো উনিও অত টাকার মুখ দেখেননি কিন্তু লিনাকেই দিচ্ছে ওরা বাইশশো টাকা বারো দিয়ে গুণ করলে বছরে ছাব্বিশ হাজার চারশো টাকা আমি বললাম করবেন না আমার মাথা ঘুরছে আমাদের মিঠু ওই টাকা পাচ্ছে আপনি না বললে আমি বিশ্বাস করতাম না মিসেস চক্রবর্তী বললেন এখানে প্রথমে এসে হাঘরের অবস্থা আঙুর আপেল আর মুরগি খেয়ে খেয়ে ঘেন না ধরে গেল জানো এমন আজব দেশ যে মাছের মুড়ো কুকুরে খাবে বললে ফ্রি পাওয়া যায় আপেলের থেকে অনেক বেশি দাম টমাটোর মুরগি হলো গরিবের খাদ্য যারা নিজেদের দারিদ্র বোঝাতে চায় তারা বলে যেন আমার এমন অবস্থা যে শুধু মুরগি খেয়ে পেট ভরাতে হয়েছে আর দুধ তো ভেসে যাচ্ছে একবারে খাটি দুধ আমাদের বাড়িতে সব সময় রসগোল্লা সন্দেশ তৈরি করে ফ্রিজে রাখি ওই যে ফ্রিজ দেখছো ভেবো না গাটের পয়সা খরচা করে কিনেছি বাড়ি ভাড়ার সঙ্গেই ওভেন ফ্রিজ এসব পাওয়া যায় আর বাইরে যত শীতই হোক গায়ে কম্বল চাপাবার দরকার নেই ফাউ সেন্ট্রাল হিটিং রয়েছে রেগুলেটর ঘুরিয়ে নিজের ইচ্ছে মতো গরম করে নাও কল টিপলেই গরম জল ঠান্ডা জলও রয়েছে প্রত্যেক বাড়িতে রাজা মহারাজা এবং ফিল্মস্টাররা চড়ে সুতরাং সুখের শেষ নেই বললাম কুষ্টিতে ছিল ভোগ করছেন মেশোকে বলুন যাতে বেশি দিন থাকা যায় তার চেষ্টা করতে আমাদের দু বছর হলো এই টার্মে আর এক বছর কিন্তু রক্ষে করো বাপু আর একটি বছর নম নম করে কাটিয়ে ঘরে ফিরতে পারলে বাঁচি সুষমা মাসিকে মৃদু বকুনি লাগালাম এটা কি অকৃতজ্ঞতা হলো না এই সোনার দেশ এখানে এত সুখ পাচ্ছেন তবু আপনারা সন্তুষ্ট নন সুষমা মাসি বললেন দেশ এ খাবার নেই জিনিসের দাম বাড়ছে রেশন কার্ড হাতে করে প্রত্যেক সপ্তাহে লাইনে দাঁড়াতে হবে দুধে ভেজাল সব সত্যি কিন্তু আমি ফিরতে পারলে বাঁচি বললাম মাসি স্কুলে পড়েছিলাম স্বদেশের প্রেম যত সেই মাত্র অবগত বিদেশেতে অধিবাস যার সুষমা মাসি বললেন আমি বাপু দেশপ্রেমে প্রেমে হাবু হাবুডুবু খাচ্ছি না দেশের জন্য দেশে ফিরতে চাই না নিজের ঘর সংসারের কথা ভেবেই আমাকে দেশে ফিরতে হবে মতকে খুব ভয় জানতাম বললাম কেন কে ওই দারুণ শীতে একটু মদিরা পান করছেন নাকি দেখলুম মাসিমা এই দু দুবছরেই অনেক উদার মতাবলম্বিনী হয়েছেন বললেন ড্রিঙ্কস তো আমরা বাড়িতে রেখেছি যদিও উনি খান না তবে বন্ধু বান্ধব এলে অফার করতে হয় মদ খাওয়াটা এমন কিছু খারাপ নয় খারাপ মাতাল হওয়াটা যেমন কাটলেট খাওয়াটা খারাপ নয় কিন্তু তা বলে বেশি খেয়ে পেট খারাপ করাটা ঠিক নয় আমি মন্তব্য করলাম মাসি বললেন তোমরা তো আর্টিস্ট মানুষ তোমাদের লাইনে তো সব চলে যদি খেতে চাও একটু নিতে পারো বললাম মদ খেতে অতি বৃষ্টি লাগে তাই খাবো না আমি শিবরাম চক্রবর্তীর দলে উনি বলেছিলেন নেশা যদি করতেই হয় রাবড়ির নেশা করো হেসে ফেললেন মাসিমা সত্যি শিবরাম চক্রবর্তীর লেখা আমার খুব ভালো লাগে মিঠুও ওর খুব ভক্ত শিবরাম চক্রবর্তীর খবরাখবর দিলাম মাসিমাকে তারপর জিজ্ঞেস করলাম আপনার এদেশে কেন অরুচি হলো একটু চিন্তা করলেন মাসিমা তারপর বললেন হাজার হোক তুমি গল্প টল্প লেখো সুতরাং তোমাকে আর ছোট ভাবা ঠিক নয় তোমাকে সব বলা যায় আমার একটা ঘটনার কথা বলি তার থেকেই ভয় পেয়ে গিয়েছি মাসিমা আরম্ভ করলেন এখানে একা একা থেকে হাঁপিয়ে উঠেছি টেলিফোনে দু একজন বাঙালির সঙ্গে গল্প টল্প করি ন নমাসে ছমাসে দেখাও হয় কিন্তু তাতে দিন চলে না তাই এই বাড়ির আমেরিকান গিন্নিদের সঙ্গে আলাপ জমাতে হয়েছে লক্ষ্মী পুজোর দিনে আমাদের বাড়িতে কিছু রান্না করেছিলাম সেগুলো নিয়ে পাশের ফ্ল্যাটে মিসেস ডসনের ওখানে হাজির হলাম মিসেস ডাসনকে বললাম আমাদের দেশে রীতি পুজোর প্রসাদ প্রতিবেশীকে দিতে হয় উনি আনন্দ করে নিলেন বললেন খুব খুশি হলাম সেই থেকে ভাব হয়ে গেল উনি সময় পেলে আমাদের এখানে আসেন আমার কাছ থেকে ইন্ডিয়ান কারি আর পরোটা করা শিখেছেন মিস্টার ডাসন মোটামুটি ভালো কাজকর্ম করেন দুখানা গাড়ি আছে তবু ছেলেটা সকালে খবরের কাগজ বিক্রি করে বয়স এগারো বারো বছর এই দারুণ শীতেও ভোরবেলায় উঠে সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে আর আমেরিকার কাগজ দেখেছো তো রবিবারে দুশো আড়াইশো পাতা থাকে এখানে যদি পুরোনো খবরের কাগজ বিক্রি হতো তাহলে বড়লোক হয়ে যেতাম এই গন্ধমাধন পর্বত বাড়ি বাড়ি দিয়ে আসার সোজা কাজ নয় একদিন ছেলেটার অসুখ হলো মিস্টার ডসন নিজেই দেখলাম ছেলের কাগজ বিক্রি করতে চলে গেলেন একটুও লজ্জা নেই শুনলাম প্রেসিডেন্ট আইসেন হওয়ার নাকি ছেলেবেলার এমন কাগজের হকার ছিলেন ভগবান জানেন ওদের মেয়ের নাম এলিজাবেথ লিজা বলে ডাকে বয়স চোদ্দ পনেরো মেয়েটা দেখতে শুনতে বেশ এরা ছোটবেলা থেকে খায় দেয় ভালো তাই কাঠামোটা খুব মজবুত হুড় হুড় করে বেড়ে ওঠে সমস্ত জাতটাই নাকি ক্রমশ লম্বা হচ্ছে প্রায় কাছে লিজা আসে বাড়িতে তার অবাধ স্বাধীনতা স্বাধীন দেশ তাই ছেলে মেয়েরাও সংসারে অনেক স্বাধীন তবে স্বাবলম্বীও বটে আমাদের বাড়ির ছেলেরা যেমন এক গ্লাস জল গড়িয়ে খায় না তাদের জামা কাপড়ের খোঁজও মাকে রাখতে হয় এখানে তা নয় সবারই নিজের নিজের রুচি ছোট ছেলে মেয়েদের মায়েরা বলে ইট ইজ ইয়োর ডল সুতরাং তোমার যত তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারো তার চেষ্টা করো এই হচ্ছে বক্তব্য লিজা স্কুলে যায় হইচই করে সাইকেল চালিয়ে বেড়াতে বেরোয় একেবারে স্বাধীন বলতে যা বোঝায় মিসেস চক্রবর্তীর গল্পে এবার বাধা পড়ল। বাইরে বেল বেজে উঠল দরজা খুলে দিতেই মিঠুর প্রবেশ মিঠুকে অনেকদিন আগে দেখেছিলাম এখন অনেক পাল্টে গিয়েছে মাসি বললেন এই হচ্ছে আমাদের কুমারী লীনা চক্রবর্তী মিঠুকে বললেন তোর শঙ্কর দাকে মনে পড়ে যখন হাওড়ার বাসায় থাকতিস তখন প্রায়ই আসতেন তোকে কি বলে আগাত হেসে ফেলল বলল সব মনে আছে আমাকে যারা যারা ভুগিয়েছে তাদের ওপর প্রতিশোধ নেব বললুম দেখো বাবা টেকো বলে এখন বদলা বদলানিও না তোমার এমন কিছু টাক পড়েনি সান্ত্বনা দিলেন মাসি আর তাছাড়া লেখকের টাক পড়লে কদর বাড়বে লোকে বলবে প্রবীণ অভিজ্ঞ লেখক লিনা মন্তব্য করল বললুম মাসি আপনার মেয়ে আপনার মতো সুরশিকা হচ্ছে কথাবার্তায় আপনাকে একদিন হারিয়ে দেবে অনেক ব্যাপারেই হারিয়ে দিচ্ছে এর মধ্যে মোটর চালাবার লাইসেন্স নিয়েছে আমার তো যাব হয় লাগে আমি বলে দিয়েছি লাইসেন্স করেছো করেছো কিন্তু তা বলে গাড়ি চালাতে দিচ্ছি না লিনা দেখলাম নাইলনের শাড়ি পরেছে লম্বা সে মাকে ছাড়িয়ে গিয়েছে বেশ লাবণ্যময়ী যদিও রংটা মায়ের তুলনায় সামান্য চাপা কিন্তু টানা টানা চোখে রূপসী বাংলা শ্যামশ্রী ছড়িয়ে রয়েছে মার্কিন প্রাচুর্যের পরিবেশে শরীরটাও বেশ সুন্দর হয়েছে কেমন লাগছে অফিসের চাকরি জিজ্ঞেস করি লিনাকে বড্ড তো খাটিয়ে নেয় কিন্তু মাসে বাইশ টাকা ভাবলেই আর খারাপ লাগে না আজকে কি করে মাসিমা জিজ্ঞেস করলেন টিউবেই চলে এলাম অফিসের সে আমেরিকান ছেলেটা আবার লিফট দেওয়ার কথা বলেনি তো মায়ের ব্যাকুল প্রশ্ন বললেই শুনছে কে উত্তর দিল লিনা লীনা বলল আজকে আপনার কাছে অনেক গল্প শুনবো শঙ্করদা পালাবেন না যেন আমি স্নান সেরে আসি লিনা চলে যেতে মাসি বললেন মেয়ের আমার সব ভালো শুধু যদি আর একটু ফর্সা হতো তোমরা তো অনেককে চেনো একটু ভালো টেলের খোঁজ দিও পাত্রী আমেরিকায় চাকরি করছে শুনলে আই এ এস কনভেন্টেড অফিসার চার্টার অ্যাকাউন্টেন্ট সবাই সুরসুর করে এসে জড়ো হবে আমি আশ্বাস দিই তুমি তো জানো আমাদের আশ্রয় বলে কিছু ছিল না এখানে এসে লিনা যা জমাচ্ছে তাতেই বিয়েটা হয়ে যাবে কি বলো হালবাদ আমি বলি আমার চাকরি বাকরি করতে দেবার মোটেই ইচ্ছে ছিল না যা কাঁচা খেগো ছোড়াদের দেশ কিন্তু বাড়িতে বসে থেকেই বা করবে কি এখানে সব মেয়েই তো বয়ফ্রেন্ডদের সঙ্গে ডেট করছে মাসিমা জানালেন আমার মেয়েকে অন্যভাবে মানুষ করেছি মায়ের কাছে সব কথা খুলে বলতে পারে আর ওই শাড়ি হয়েছে কাল যেখানে যায় নজর পড়ে যায় শাড়ির জন্য এখানকার লোকেরা পাগল নতুন জামা কাপড় হাতে আমাদের সামনে দিয়েই লিনা বাথরুমে গিয়ে ঢুকল মাসিমা বললেন মিঠু বেরোবার আগে তোমাকে মিসেস ডসনের ব্যাপারটা যা বলেছিলাম শেষ করে ফেলি ওর মেয়ের চুল সোনালি চোখগুলো কটা স্কুল থেকে ফিরেই হৈ হুল্লোর করছে ওর নিজের একটা ঘর আছে সেখানে বসে ছবি আঁকে সেদিন বিকেলে ওদের ঘরে বসে বসে গল্প করছিলাম মিস্টার ডসন টুরে গিয়েছেন গিন্নি হাফ প্যান্ট পরে ঘর দোর পরিষ্কার করলেন তারপর আমাকে টেবিলে বসিয়ে দু কাপ কফি তৈরি করলেন মেয়ে এদিকে ঘরের মধ্যে ড্রেস করছিল বললাম আজ লিজা যে ড্রেসে অনেক সময় নিচ্ছে মিসেস ডসন বললেন আজ ওদের পার্টি আছে ওদের এক বন্ধুর জন্মদিন তাই অনেক রাত ধরে নাচ গান হবে মিসেস ডসন আরও জানালেন মেয়ে তার নিত্য প্রটিয়সী খুব ভালো কথাও বলে তাই ওর ডেট পাবার জন্য ছেলেদের মধ্যে হুড়োহুড়ি আমি বললাম আমার মেয়েটাকে নিয়ে চিন্তা মিসেস ডসন আমার কথার উল্টো মানে বুঝলেন বললেন চিন্তারই কথা এত বয়স হলো এখনো তোমার মেয়ের বয়ফ্রেন্ড হলো না ডেট নেই আমি বললাম আমাদের দেশে ডেটিং নেই বিয়ে দেওয়াটা বাবা মায়ের দায়িত্ব মিসেস ডসন করে তাকিয়ে রইলেন বললেন আমার মেয়ে কাকে বিয়ে করবে তার মধ্যে আমি গলাতে যাব কেন লিজা এবার ঘর থেকে বেরিয়ে এলো ওর মুখের মেকআপটা ঠিক হয়েছে কিনা সেটা মাকে দেখিয়ে নেবার জন্য মা আলোর কাছে নিয়ে গিয়ে অভিজ্ঞ জহুরির মতো অনেকক্ষণ মেয়ের মুখ দেখলেন তারপর বললেন এয়ার ব্রাশটা একবার হালকাভাবে ঘুরিয়ে নেবার জন্যে এরপর আটো সাটো জামা পরে পা থেকে মাথা পর্যন্ত বেশ করে কিশোরী কন্যা যখন বেরিয়ে এলো নিজের ঘর থেকে তখন মায়ের বুক গড়বে ভরে উঠল বললেন তোমাকে ঠিক পরীর মতো দেখাচ্ছে শোনা কন্যার গন্ড একটু ব্লাশ করলো মেয়েকে এবার খাবার টেবিলে বসিয়ে বললেন যদি কিছু মনে না করো আজকে কোন ছেলেটিকে ডেট দিয়েছ তুমি ডেভিড কে খুব ভালো ছেলে আমার থেকে এক বছরের বড় খুব ভালো ফুটবল খেলে সামনের বছর নিশ্চয় স্কুল টিমের ক্যাপ্টেন হবে মা বললেন তাই নাকি তাহলে তো খুবই গর্বের কথা ওর বাবা মা তো মুদিখানার দোকানটা চালান তাই না ঠিক ধরেছ মা ডেভিড তো এখনই আসবে দেখো কি রকম হ্যান্ডসম শুধু ওর সামনের কটা এব্রো খেবড়ো দাঁত আমার বিস্তি লাগে ডেভিড ওর মাকে বলেছে সামনের সপ্তাহে ডেন্টিস্টের কাছে নিয়ে যাবে আজকাল ডেন্টিস্টরা তো যে কোনো দাঁতকে সোজা করে দিচ্ছে মেয়ের জন্য খাবার নিয়ে এলেন মিসেস ডসন মেয়ে খেতে আরম্ভ করলে আলতো ভাবে মা বললেন এখনো সময় রয়েছে খাওয়া শেষ করে চোখের চুলগুলো পাল্টে ফেলো ঠিক ম্যাচ করছে না ঠোঁটে আর একটু লিপস্টিক বুলিয়ে নাও মিসেস ডসন আমাকে বললেন এক মিনিট ভেতরে গিয়ে দু এক মিনিট কি খুট খাট করলেন তারপর এক গ্লাস দুধ নিয়ে ফিরলেন গেলাসটি টেবিলে নামিয়ে দিয়ে বললেন বাচ্চা এটা খেয়ে নাও দেখি এবার দুধ মেয়ে যেন আতকে উঠলো তুমি পাগল হয়েছ মা আমি এখন দুধ খাবো মেয়ে বেশ রেগে উঠলো সোনা মেয়ে সকালে আজ দুধ খেতে ভুলে গিয়েছো এখন খাও মেয়ে বেজায় খাপ্পা হয়ে উঠলো সকালে দুধ খাইনি বলে এখন খেতে হবে তেমন কোনো আইন নেই না বাছা দুধ তোমাদের বয়সে খাওয়া উচিত মা বোঝাবার চেষ্টা করলেন মেয়ে বললে মা তুমি কি চাও তোমার মেয়ে একটা কুমড়ো পটাস হয় আমি এই মাত্র ওজন নিলাম আমার এক পাউন্ড ওজন বেড়ে গেছে সে তো ভালো কথা বাছা নিজে তো কেমন চিপচিপে সুন্দর চি রয়েছে আমার জামা কাপড় সব এত টাইট হয়ে গিয়েছে যে বলবার নয় মা আবার বোঝাবার চেষ্টা করলেন দুধ খাও বাছা তোমাদের তো এখন বারবারই বয়স শরীর এখন ক্রমশ নারীত্বের সৌন্দর্যকে ডেকে আনবে ও সব বাজে কথায় আমাকে ভোলাতে পারবে না এই বাড়তি এক পাউন্ডটা আমার হিপে জমা হয়েছে এতো মোটাই ভালো নয় মা বললেন বাছা এই দুধে ক্যালোরি তেমন নেই তুমি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও মেয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মা তখন বললেন ক্যালোরির জন্য যদি এত চিন্তা তাহলে পেস্ট্রি থাক তার বদলে দুধ খাও মেয়ে পেস্ট্রিটা মুখে পুড়ে দিয়ে বললে দুধ আর পেস্ট্রি এক জিনিস না মা পেস্ট্রি আমি খাবোই মিসেস ডসন যে দুধ খাওয়ানোর জন্য কেন এত ব্যাকুল হয়ে উঠেছেন ভগবান জানেন আর তেমনি হয়েছে মেয়েটা মাকে পাত্তাই দিল না ইতিমধ্যে ডেভিড নামক বালক স্যুট পরে হাজির হলো মাথার চুলগুলো ছোট ছোট করে ছাটা এইটুকু ছেলে একটা মেয়ের সঙ্গে ডেটিংয়ে বেরোচ্ছে ভাবতে আমার হাসি লাগছিল কিন্তু তাকে সাদর অভ্যর্থনা জানিয়ে মিসেস ডসন জিজ্ঞেস করলেন সে কিছু খাবে নাকি ডেভিড রাজি হলো না লিজা এবার টেবিল থেকে উঠে ঘরে চলে গেল আইলাস পাল্টাতে যাবার আগে বললে ডেভিড আমি এক মিনিটের বেশি সময় নেব না কয়েক মিনিটের মধ্যে লিজা বেরিয়ে এলো মিসেস ডাসনের মাথায় তখন যেন ভূত চেপেছে দরজা পর্যন্ত দুধটা এগিয়ে নিয়ে গিয়ে বললেন লিজা আমার কথা শুনে দুধটা খেয়ে নাও মেয়ে রাজি হলো না তখন হতাশ হয়ে মা তার আনুষ্ঠানিক কর্তব্য করলেন বললেন হ্যাভ আ গুড টাইম সবকিছু এনজয় করো আর যদি পারো রাত বারোটার মধ্যে বাড়ি ফিরে এসো তুমি না আসা পর্যন্ত আমার ঘুম আসবে না তুমি ঘুমিয়ে পড়ো আমার কাছে তো ফ্ল্যাটের চাবি রইল এই কথা বলে লিজা বালক বন্ধু ডেভিডের হাত ধরে বেরিয়ে গেল বিরস বদনে মিসেস ডাসন তখন দুধের গ্লাসের দিকে তাকিয়ে রইলেন আমি আর ও দুধ নিয়ে এত বাড়াবাড়ি সহ্য করতে পারছিলাম না বললাম সামান্য ব্যাপার নিয়ে এত বিব্রত হচ্ছেন কেন সামান্য মোটেই নয় একটা সিগারেট ধরালেন মিসেস ডাসন সিগারেটের ধোয়া ছেড়ে তিনি বললেন আপনাকে বলতে লজ্জা নেই আপনার গ্রোন আপ মেয়ে রয়েছে আজকাল ডেটিংয়ে কি হয় কিছুই ঠিক নেই ওদের এখনো বিচার বুদ্ধি হয়নি তাই প্রতিদিন লুকিয়ে দুধের সঙ্গে একটা বার্থ কন্ট্রোল পিল গুঁড়ো করে মিশিয়ে দিই এইসব পিল জানেন তো নিয়মিত না খেলে কোনো কাজেই লাগে না এই বয়সে একটা কেলেঙ্কারি হলে কি ফ্যাস আর বলুন তো জানাশোনা তিনটে মেয়ে পনেরো বছরের মধ্যে প্রেগনেন্ট হয়েছে তাদের বাপ মায়ের অবস্থাটা ভাবুন সুষমা মাসিমা এবার থামলেন আমাকে বললেন মিসেস ডাসনের কথা শুনে আমার জ্ঞান চক্ষু খুলে গিয়েছে রক্ষে করো বাপু মাথায় থাকুক ডলার আমি মেয়েটাকে নিয়ে দেশে ফিরতে পারলে বাঁচি লিনা এবার বাথরুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে বলল শঙ্করদা আর পাঁচ মিনিট মাসিমা জিজ্ঞেস করলেন তাহলে তোর দুধ গরম করি মেয়ে বললে লিনা ঘরের মধ্যে পড়তে মাসিমা বললেন মেয়ে আমার খুবই ভালো এখনো দেশে গিয়ে জল মেশানো ভেজাল দুধই খাবে মাথায় থাকুক পিল মেশানো খাঁটি দুধের দেশ শেষ হলো আজকের গল্প কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবে যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে এবং গল্পটাকে সকলের সঙ্গে শেয়ার করবে নমস্কার